নমস্কার বন্ধুরা, বহু প্রতীক্ষার পরে দেখো তোমাদের একটা পাবলিক নোটিশ এসেছে 25 তারিখে, যেটা বলছে ইনফরমেশন রিগার্ডিং চ্যালেঞ্জ অফ প্রফেশনাল অ্যান্সার কি অ্যান্ড ডিসপ্লে অফ স্ক্যান্ড ইমেজ অফ ওএমআর শিট অ্যান্ড অ্যান্সার শিট ডিসপ্লে অফ রেকর্ডেড রেসপন্স ফর ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট 2022। তাহলে দেখো যেটা বলছে, তোমাদের যে নিট এন্ট্রান্স হয়েছিল কত, এটা 18,72,343 জন ক্যান্ডিডেটস পরীক্ষা দিয়েছিল 3570টা ডিফারেন্ট সেন্টারে, এবং যেগুলো 497টা সিটিতে লোকেটেড ছিল, এবং যাদের মধ্যে 14টা ভারতের বাইরেও ছিল। ঠিক আছে, তো সেখানে তোমাদের যে পরীক্ষা হয়েছিল, দ্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি উইল আপলোড দ্য প্রভিশনাল অ্যান্সার কি, দেখো অ্যান্সার কি আপলোড কবে হবে এবং স্ক্যান্ড ওএমআর কপি আপলোড কবে হবে, বাই 30th August, মানে 30 আগস্টের মধ্যে তোমাদের অ্যান্সার কি এবং স্ক্যান্ড ওএমআর এর কপি যেটা, সেটা রিলিজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের আরও দিয়েছে, অ্যান্সার কি চ্যালেঞ্জ করতে গেলে 200 টাকা পার কোশ্চেন, যেটা নন রিফান্ডেবল। ওকে, আর যেটা রয়েছে তোমাদের রেকর্ডেড রেসপন্স চ্যালেঞ্জ করতে গেলে 200 টাকা, এটাও পার কোশ্চেন, এটাও নন রিফান্ডেবল। বুঝতে পাচ্ছ, এটার রেজাল্ট আসবে 7 তারিখের মধ্যে, তার মানে তোমাদের রেজাল্টও, নিটের রেজাল্ট, এটা কিন্তু সম্ভবত নিটের রেজাল্ট নয়, অ্যানাউন্সমেন্ট অফ রেজাল্টটা সম্ভবত নিটের রেজাল্ট নয়, এটা মানে এই যে চ্যালেঞ্জিং ব্যাপারটা, এই চ্যালেঞ্জিং যে প্রসেসটা, তার রেজাল্ট তো 7 তারিখের মধ্যে তার রেজাল্ট চলে আসবে। তো তারপরে আশা করা যায় 5-6 দিনের মধ্যে তোমাদের নিটের রেজাল্টও চলে আসবে, তো উইদিন 15 সেপ্টেম্বর তোমাদের নিটের রেজাল্ট চলে আসবে। দেখে নাও কী কী রয়েছে নোটিশটাতে। তাহলে এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই ছিল, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও ইম্পর্ট্যান্ট ইনফরমেশনের জন্য।